আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এটি খুবই দুঃসংবাদ, সেটা হচ্ছে দুঃসংবাদ বলতে মানুষ সমস্যা না, সমস্যা আমার এই গাছটা অনেক টাকা কিনেছি, প্রায় 400 না 500 নয়, কত 400 কি সামথিং এরকম, 400 450 এমন হবে। অনিবার্যকরণ বশত কেন জানি এটা আস্তে আস্তে মরে যাচ্ছে, ক্যামেরায় যে পাতাগুলো আস্তে আস্তে হয়ে যাচ্ছে। একটাই গাছ, এর আগে হয় নাই, মনটা খারাপ হয়ে গেল। আমি আরও দু একদিন আগে শুনেছি কিন্তু আসতে পারি না বিভিন্ন কারণে, ঝামেলায়। এখন আসলাম, দেখলাম অবস্থা কেন যে কি হচ্ছে এটা। তবে এটা যেটা করবো, এটাকে এখন স্থানান্তর করব, স্থানান্তর করে অন্য কোনো একটা নতুন ড্রামে শিফট করব। দেখি, এক্ষেত্রে আমরা এর আগে এমন সলভ পেয়েছিলাম, অন্য না কিছু গাছ মরে যাচ্ছিলো, পরে আমরা এগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করে দিয়েছি। তবে হ্যাঁ, গাছ স্থানান্তর সবসময় করা যায় না, এটা একটা যে গাছের নির্দিষ্ট একটা সাইজ থাকতে হয়, তখন করতে হয়, তার আগে গাছ স্থানান্তর করা যায় না। এখন বাধ্য হয়ে এটাকে স্থানান্তর করা শুরু পাইনি। এই যে মাটি দেখি একদম গোড়া শুকিয়ে গেছে রে, সেটাই তো বলতেছি। আর ঘাস টাস থাকলে ঘাসে শক্তি টেনে ফেলে, কিন্তু যেমন এই যে এই জিও একটাতে ঘাসে ব্যাগের শক্তি টেনে ফেলে, কিন্তু একটা সুবিধা, সেটা হচ্ছে মাটিটাকে ভেজা রাখে, আর্দ্র রাখে, মাটির আর্দ্রতা কিছুটা ধরে রাখে, এটা একটা সুবিধা, রোদ বেশি লাগতে দেয় না, ফলে গাছ ইয়েও হয় না, কি বলে যে হিট হয়ে যায় না মাটি বেশি, এই হলো ব্যাপার। এখন আমার দুঃখ হচ্ছে এই গাছটাকে নিয়ে, আপাতত এটাকে এক জায়গায় স্থানান্তর করবো এই পরিকল্পনা, কিন্তু যে টাকা দিয়ে নিয়েছি সেটাই আসলে লোকসান গেল, কারণ শুধু 400 টাকা গাছ কেনা না, গাছটাকে আনায়ন করা, যাওয়া আসা, নিজের ব্রেইন খরচ করা, আরও কত কষ্টই তো আছে, যেগুলো আমরা সাধারণত টাকা হিসেব করি না। আমরা যেটা পৃথিবীতে করি সব টাকা হিসেব করি, কিন্তু টাকা হিসেব করার বাইরে অনেক কষ্ট আছে। এখন এটা এই যে আমার একটা এই গাছ লাগানোর সময় যত পরিকল্পনা ছিল, তার মধ্যে একটা অন্যতম পরিকল্পনা মালটা গাছ লাগাবো ছাদে। তো আরও আছে দু একটা, সেগুলো মোটামুটি এখনও পর্যন্ত ঠিক আছে, কিন্তু মনটা একবারে খারাপ হয়ে গেল। ওই দেখছো ওখানে ওই যে চাল কুমড়াটা নামা ফেলো না, এখানে একটা চাল কুমড়া ছিল, ওটাকে পোকা ছিদ্র করে ফেলতেছে, আর এটা এমন জায়গায় আছে সেখানে এটাকে কোনোভাবে ইয়ে দেওয়া যাচ্ছে না, কি বলছে, কীটনাশক দেওয়া যাচ্ছে না। বর্ষাকালে কীটনাশক দেওয়াই লাগে না, না দিলেই হয়। জুম করে দেখিয়েছি একটা কাছ থেকে, আপনাদেরকে দেখাই, লেটস সি, এটা কেটে ফেলবা, যাও। হ্যাঁ, তার 1 মিনিট টেন্ডে কাটিনি, এটাকে কেটে ফেললাম এখন মাত্র, এটা ক্যামেরা দিয়ে কেটে কাটতে দেখাতে পারিনি, এর কারণ হচ্ছে ওখানে সমস্যা হচ্ছিল। এটা এখনো একবারে কচি কচি বলতে, এটা এখনো অর্থাৎ এটার পারফেক্ট শেপও আসেনি, ছোট একবার, ওটা কই বড়টা, একটা কই বড়টা আছে, আরেকটা এখানে আছে, তো সেটাকে সেটা দেখতে হবে না, এখানে আরেকটা আছে। এগুলো উঠতে গেলে খুবই সুন্দর লাগে, কিন্তু পোকামাকড় ধরে যখন এগুলোর অবস্থা খারাপ হয় তখন খুবই কষ্ট লাগে। ওটা তো সেম কাটবা কিনা দেখো, ঠিক আছে কেটে ফেলো, ধরো নষ্ট করবে, দুটোটা নিয়ে একবেলা রান্না করে খাওয়া যাবে, দুটোটা নিয়ে একবার রান্না করে খাওয়া যাবে, এগুলোকে মুসুরের ডাল দিয়ে রান্না করলে অনেক টেস্ট। এ বহুত ব্যথা বাবা, ওদিক দিয়ে, ওদিক দিয়ে চলে যাও, ওদিক দিয়ে চলে যাও, ওরা একজন একজন আরেকজনকে দৌড়াচ্ছে গাছের চিপায় চাপায়, এই যে ছোটো ভাই বড় বোনকে দৌড়াচ্ছে। এটা অন্য আরেকটা, দুটো মিলে একবেলা খাওয়া যায়, ওটা মুসুরের ডাল দিয়ে রান্না করলে অনেক মজা, যে সাথে একটা চিংড়ি অ্যাড করলে, ওটা ওটা না ফেলো না, বড়টা না ইম্পর্টেন্ট ছিল, এদিকে আর একটা বড় ছিল, আমি একটু দিক থেকে যদি আপনাকে দেখাতে চাই, একটু দেখাই যে কি পারি কিনা। এমন এখানে কী ধরনের কিছু পোকা আছে, এগুলো আসলে এমনভাবে কামড়ায় মনে যেন মশা কামড়াচ্ছে, আসলে সেটা না, এটা আমাদের স্থানীয় ভাষায় বলে আমরা উলানি, কে কী বলেন জানি না, নতুন একটা আসছে আসছি, যখন আসতে তখন খুব মনটা ভালো থাকে। আর এখানে একটা মোটামুটি একটু বড় দেখছেন, একটু যদি দেখাই আশেপাশে, এক ধরনের কাঁটা কাঁটা গায়ের ভিতরে,
এটা বাড়তেছে হাতের ভিতরে ঢুকছে তাহলে দড়িও না তার মানে এটা অনেক কোচি এটা আমি দেখতে পাচ্ছি এদিক দিয়ে কোনো পোকা টোকা ধরছে কিনা দেখতে পাচ্ছি আর কি হাতের ভিতরে ব্যথা পাইছে পোকা ধরলে পারবে না সেটা একদম গাছে ঘরের রেলিং এর দিক দিয়ে হয়েছে আর নতুন এখানে আরেকটা আসতেছে দেখছো এটা দেখছো এই যে আরেকটা জি জি থাক না একটু দুই একটা আসলে মন্দ কি অন্তত কিছু মিলে যদি একদিন এক বেলা খাওয়া যায় গাছের বলে কথা ছাদ বাগান রেডি করতে কত হাজার হাজার টাকা খরচ হয়েছে অন্তত কিছু এনে যদি খেয়ে ইয়ে করা যায় তবে এই পুদিনা পাতা দেখলে মন ভালো হয়ে যায় খেতে হয় না কিন্তু খাওয়ায় না খাওয়ায় না কি আজকে নিতে মন ছিল না যে রোদ ছিল এখন নাও রাত্রে কিছু করি ওখানেই নাও কিছু কেটে নিন এখান থেকে একদম ফ্রেশ ফ্রেশ চট্টু কাছ থেকে খাওয়ার মতো এরকম কেটে নেওয়া হয় নাও স্মেলটা যে কি পুদিনা পাতার সুগন্ধির কথা তো আর বলা যাবে না সবাই জানে আর বিশেষত গাছে যখন থাকে এটা রজনীগন্ধা যে এরকম দূর থেকে আর কাটা শুরু হলে গ্রানটা বেশি ছড়ায় মানে একটু নাড়াচড়া হলে না আর নিও না এতগুলো খাওয়া যাবে না তো কিনতেছো তুমি এগুলো কি বিক্রি করবে নাকি আমরা তো বিক্রি করি না নিজেরা খাই একটা ডাটা রোপণ করলে হয় একটা দিয়ে ছড়ায় যায় এখানে কয়টা মানে দুইটা ডাটা রোপণ করছে এই যে দুইটা ডাটা রোপণ করছে সেখান থেকে পুরো গাছ ছড়াই গেছে গা আর এটা একটা আম গাছ বাড়তেছে সুন্দর লুকস বিউটিফুল তো মূলত আমার ওই মালটা গাছ এখান থেকে দেখতে পাচ্ছেন কিছুটা মরা মরা অবস্থা আশা করি এইটা আসলে ছাদে উঠে একদম মন খারাপ হয়ে গেল ছাদে সাধারণত উঠা হয় না এখানে মনে হয় একটা দেখতে সারি মিষ্টি কুমড়া এই যে চাল কুমড়া যে দেখছো যেখানে এখানে এই ফুল আসছে যখন আসবো না একটা পাতাগুলোর ভিতরে কাঁঠাল পাতাগুলোর ভিতরে থাকতে পারে আর একটু দেখো ওই কট্টু পর্যন্ত গেছে দেখুন এটা কট্টু গেছে সেটা একদম ছাদের বাইরে আমরা সেখানে ধরলে আমরা নিতেও পারবো না দেখুন ওই ছাদের রেলিং অনেক দূরে ওই একদম ওইদিকে চলে গেছে স্বর্ণের গাছ অনেক বড় হয়ে যাচ্ছে কিন্তু স্বর্ণ ফলতেছে না বলতে পারবেন কি জি হ্যাঁ যেটা ভাবছেন সেটা হচ্ছে কাঁচামরিচ গাছ একদম বড় হয়ে যে কতটুক বড় হচ্ছে কিন্তু মরিচই আসতেছে না এটা কি কাঁচামরিচ গাছ নাকি রজনীগন্ধা সেটাই বুঝতেছি না অনেকটা এরকম লাগতেছিল অরিজিনালি কাঁচামরিচ গাছ এখানে একটা ডালিম ধরেছিল ডালিমটা ঝরে গিয়েছে ডালিমের ফুলটা ঝরে গেছে রে তো ভিউয়ার্স মূলত এটাই উদ্দেশ্য ছিল আজকে খুবই দুঃখজনক ব্যাপার আমার গাছটার এই অবস্থা এটা এখন নাড়াবো এখনই না হয়তো কালকে ইনশাল্লাহ সকালবেলা ধরবো গোসলের আগে আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ দেখা হবে অন্য কথা অনেক দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু Para ver.